নেতাজি নগর অপহরণ কাণ্ডে গ্রেফতার আরো এক, মুম্বাই থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। নেতাজি নগর অপহরণ কাণ্ডে আরো একজনকে গ্রেফতার করা হলো এবং এই ঘটনা তদন্ত শুরু করে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং মুম্বাই থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। নেতাজি নগর অপহরণ কাণ্ডে গ্রেফতার আরো এক, মুম্বাই থেকে গ্রেফতার করা হলো আরো একজনকে। মুম্বাই থেকে গ্রেফতার সুখদেব সুকুমার সূত্রধর, ধৃতের ভাড়া ফ্ল্যাটেই রাখা হয়েছিল অপহৃতদের। অপহৃতদের মারধরের সময় উপস্থিত ছিল ধৃত, এমনটাই খবর সূত্র মারফত। নেতাজি নগর অপহরণ কাণ্ডে গ্রেফতার আরো এক, মুম্বাই থেকে গ্রেফতার সুখদেব সুকুমার সূত্রধর। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে পুলিশ সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে নেতাজি নগর কিডন্যাপিং এবং একই সঙ্গে আনন্দপুরের যে গ্যাং রেপ, এই দুটি কেসেই যে তদন্ত করছিল লালবাজারের চিন্তা দমন শাখা এবং নেতাজি নগর বা আনন্দপুর থানার পুলিশ, সেই নেতাজি নগর কিডন্যাপিং কেসে কিন্তু গত আগেই দেখেছি আমরা যে তিনজন গ্রেপ্তার হয়েছে এবং আজকে নতুন করে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নেম সুখদেব সুকুমার। এবং এই যে সুখদেব সুকুমার, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই সুখদেব সুকুমারের রোল কি ছিল, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে যখন নেতাজি নগরে কিডন্যাপ করা হয়েছিল, এই দুজনকে কিডন্যাপ করা হয়েছিল আনন্দপুরে, যিনি কিনা এই গ্যাংরেপের কমপ্লেন করা হয়েছিল, তারই ঘনিষ্ঠ যে দুজনকে কিডন্যাপ করা হয়েছিল, তাদের নামে কমপ্লেন ছিল মূলত, অভিযোগকারী যারা করেছিলেন, যে মহিলা করেছিলেন, তার কমপ্লেন কপিতে যে দুজনের নাম ছিল তাদেরকে গ্রেপ্তার যে করা হয়েছিল, এই সুকুমার সূত্রধার যেখানে গ্রেপ্তার করে তাদেরকে রেখেছিল নেতাজি নগরের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটি মূলত 4 দিন আগে ভাড়া নেওয়া হয়েছিল এবং এই সুকুমার সুখদেবের নামেই ভাড়া নেওয়া হয়েছিল। এবং যখন তাদেরকে কিডন্যাপ করে ওই ঘরে আনা হয়েছিল, যে মারধর করা হয়েছিল বা একেবারে, অর্থাৎ এই সমস্ত তথ্যই কিন্তু সামনে আসছে। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।